আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাসে আমরা গত ক্লাসে 30 থেকে 40 পর্যন্ত কথায় ও অঙ্কে লিখো পড়েছি। তো আজকে আমরা 40 থেকে বাকিগুলো আলোচনা করব। তো গত ক্লাসে যে আলোচনা করেছি তোমরা অনেকেই গ্রুপে লিখে দিয়েছো, আবার অনেকে দেওনি। যারা দেওনি তারা অবশ্যই অবশ্যই গ্রুপে লিখে দিয়ে দিবে। তো আজকে আমরা 41 থেকে আলোচনা করব। তো অঙ্কে 41 কথায় হবে 41, তারপর হচ্ছে 42 কথায় হচ্ছে 42, 43 কথায় হচ্ছে 43, তারপরে 44 কথায় হচ্ছে 44, 45 হচ্ছে 46 হচ্ছে 47, 47, 48, 48, 49, 49, তারপরে হচ্ছে 50, 50। তো আমরা 41 থেকে 50 পর্যন্ত লিখেছি, আরেকবার আমার সাথে তোমরা মিলিয়ে দেখো। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 51 থেকে আলোচনা করব। তো দেখো যে 51 কথায় হচ্ছে 51 হচ্ছে 52, তারপর হচ্ছে কি 53, তারপরে আছে 54, তারপর হচ্ছে 55, তারপরে হচ্ছে 56, 56, 57, 57, 58, 58, 59, 59, তারপরে হচ্ছে 60। আজকে এই পর্যন্তই। তো আরেকবার আমার সাথে মিলিয়ে নাও, 51, 52, 53,
চুয়ান্ন, পঞ্চান্ন, ছাপ্পান্ন, সাতান্ন, আটান্ন, ঊনষাট, ষাট। তো আজকে আমরা আরেকবার প্রথম থেকে দেখি কি আলোচনা করেছি। তো দেখো, একচল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, আমার সাথে সাথে তোমরাও বলো, চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ, ছেচল্লিশ, সাতচল্লিশ, আটচল্লিশ, ঊনপঞ্চাশ, পঞ্চাশ, তারপর একান্ন, বাহান্ন, তিপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন, ছাপ্পান্ন, সাতান্ন, আটান্ন, ঊনষাট, ষাট। তো আগামী ক্লাসে পরবর্তী বিষয়ে আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই বাসায় ভালো করে বানানগুলো মুখস্থ করবে এবং লিখে আমাদের গ্রুপে দিয়ে দেবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।